গত কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির জন্য সিউড়ির হাড়জন বাজারের রাস্তার অবস্থা খুবই খারাপ। বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণের কাজ করছে রেলওয়ে। বছরে ততদিন না কাজ হয় তার চেয়ে বেশিরভাগ সময় কাজ বন্ধ থাকে। এই মর্মে সিউড়ি পৌরসভার তরফ থেকে রেলওয়ে দপ্তরকে বারংবার বলা হলেও কোনো সুরাহা হয়নি। তাই লাগাতার বৃষ্টির জন্য ওই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। স্থানীয় মানুষ শনিবার সকালে জরাজীর্ণ রাস্তার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। সে সময় গদের ওপর বিস্ফোরণের মতো হাজির হয় একটি চার চাকা, যা নিয়ন্ত্রণ হারিয়ে দুজন পথচারীকে ধাক্কা মারে। দুজনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সেখান থেকে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এইদিকে রাস্তা জাম আছে, যার জন্য এইদিকে ছোট গাড়িগুলো পাসিং করছিল। একটু সময় ভিড় লেগেছে, একজন পেরিয়ে যাচ্ছে এই সাইড দিয়ে, ওই সাইডে গিয়ে দলটাই মেরেছে, মেরে আর পরে খিলাপের মধ্যে উঠিয়েছে, মেরে এই পোলটা কোড়ায় একজনকে ফেলে দিয়েছে মেরে। চার চাকা গাড়ি ছিল? চার চাকা গাড়ি। আর যাকে অ্যাক্সিডেন্ট করেছে কি ছিল? সেও ড্রাইভার বটে। কিসে ছিল স্যার? হ্যাঁ, সাইকেলে। না, সাইকেলে ছিল। সাইকেল ছিল, তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে স্যার? তো অ্যাসেম করেছে এখানটা। কি হয়েছে, কি হয়েছে? পা ভেঙেছে এখানটা, হাতটা ভেঙে গেছে, আর মুখে চোখে লেগেছে। ব্লিডিং হচ্ছিল? হ্যাঁ, ব্লিডিং তো হচ্ছে, চরম ব্লিডিং। ভালো জোরে মেরেছে? খুব জোর মেরেছে। সিউড়ি থেকে দীপক মুখার্জির রিপোর্ট, বর্ধমান টুডে।